বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আজিজুল বিশ্বাস, আমি টেলিভিশন প্রতিনিধি। আমি এই মুহূর্তে অবস্থান করছি মাগুরা জেলার 7 নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ। এখানে একটি অভিযোগ পেয়েছে, সেটা হচ্ছে এই এলাকার ফারুক হোসেন নামে একজন ব্যক্তির থেকে একটি জমি ক্রয় করেন একই গ্রামের হাবিবুর রহমান। জমিটি ক্রয় করার পর থেকে সেখানে তিনি না লিখে দেওয়ায় 4 বছর বসবাস করেছেন। বসবাসের মধ্য দিয়ে সেখানে জমির নামপত্রে সমস্যার কারণে লিখে দিতে ব্যর্থ হন। পরবর্তীতে স্থানীয় লোকজন গণ্যমান্য ব্যক্তিদেরকে চেয়ারম্যানের শরণাপন্ন হয়ে চেয়ারম্যান পরিষদ একটি লিখিত অভিযোগ করেন। এই লিখিত অভিযোগের ভিত্তিতে গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান তিনি একটি সালিশের রায় প্রদান করেন। রায়টি প্রদান করায় জমির যে মূল মালিক রয়েছেন ফারুক হোসেন, তিনি এই রায়টি অস্বীকার করেন। অস্বীকার করে তাকে জমি লিখে দিতে ব্যর্থ হন। এবং আমরা এই এলাকায় স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানতে পারি যে এই ফারুক হোসেন একই জমি 2-3 ব্যক্তির কাছে বিক্রি করতেছেন এবং টাকা নিয়েছেন, এমনটা জেনে আমরা এই এলাকাতে আসি। আমরা এলাকাতে ঘুরে চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে যে ফারুক হোসেন আছেন এবং যে হাবিবুর রহমান আছেন সবার সাথে কথা বলে আপনাদের জানাবো এই ন্যাক্তাবজনক কাদের সুস্থ একটি সমাধান চেয়েছেন আমার, সেটি আপনাদের মাঝে দিতে দেবো। আমি হাবিবুল্লাহ, আমার বাবার নাম মোহাম্মদ আমির হোসেন। আমি এখানে একটা জমি কিনি শেখ ফারুক হোসেনের কাছ থেকে 10 শতক 2018 সালে। কত টাকার বিনিময়ে? 1,20,000 টাকা তারে দেওয়া হয়, 11,000 টাকা করে শতক জমির তৎকালীনে। হ্যাঁ, সেই সময়ের আমলে 11,000 টাকা করে শতক, সেই জমির দাম 1,10,000 টাকা। রেজিস্ট্রি বাবদ আমার কাছ থেকে 6,000 টাকা নেয়, আর 2,000 টাকা খরচের জন্য নেয়, আর 2,000 টাকার হিসাব আজ আমার দিনে। তারপরে আপনার বলে যে তুই তো আমার রক্তের কেউ না, তোর সাথে দানপত্র হবে না, তাহলে তুই এক কাজ কর, জমির নামজারিটা কর। আমি সেই ক্ষেত্রে সব কাগজপাতিগুলো আমার হাতে দেয়, আমি সেখানে নামজারি করতে সিও অফিসে জমা দিই। অফিসের তো নামজারি হয়নি, নামের মানে নামের টাইটেল ভুল ছিল। পরবর্তীতে সেই নামজারি হয় না, কেস বাতিল হয়ে যাওয়ার পরে আমি জজ কোর্টে যাই, আপনার ওই এক নাম মানে 2 নাম এক করে একটা রায় নিয়ে আসি, আনার পরে কেস জমা দিই, তারপরে আপনার নামপত্তন হয়। নামপত্তন হওয়ার পরে সে এর আগের থেকেই বলতেছে যে আমি ওরে থাকতে দিছি, টাকা কর্জ জানিছি, তাহলে আমারে যদি থাকতে দেবে তাহলে আমি এখানে পাকা ঘর করেছি। কে বলে এই কথা? শেখ ফারুক হোসেন বলে। তখন কি স্থানীয় এলাকার লোকজন জানতো যে আপনি এই জমিটা তার কাছ থেকে ক্রয় করতেছেন, এইভাবে টাকা দিচ্ছেন? হ্যাঁ, সে জানতো। আপনি কি সেই জমিতেই বসবাস করেন? হ্যাঁ, আমি সেই জমিতেই বসবাস। ফ্যামিলি নিয়ে? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে। তো এখন কি সমস্যা আপনার? এখন সমস্যা শেখ ফারুক হোসেনের কাছে বললে বলে কি তোর কাছে আমি টাকা কর্জ জানিছি, তোর তো আমি থাকতে দিছি। সেই ক্ষেত্রে আমি এলাকার সব যারা গ্রামের মাতুব্বর আছে তাদের স্বর্ণপন্ন হই। আমি এলাকার লোকজনের সাথে কথা বলে আমাদের চেয়ারম্যানের কাছে কাগজ দরখাস্ত জমা দিই। কোন ইউনিয়নের চেয়ারম্যান? এটা আমাদের 7 নং গঙ্গারামপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা কাছে জমা দিই। দেওয়ার পরে সেখানে আমার 3 বার শুনানি হয়। 3 বার শুনানি হওয়ার পরে শেষ রায় আসে যে সেখানে সে স্বীকার করে যে আমারে 55,000 টাকা কর্জ দিয়েছে। এই সালিশে কারা কারা উপস্থিত ছিলেন? এই সালিশে আমাদের আমাদের উপস্থিত ছিল আমাদের গ্রামের মাতব্বর হুমায়ুন মোল্লা, খন্দকার তারিক হোসেন, আজিজুর ভাই, শরীফুল মেম্বার, তারপরে আরও অনেকে। আচ্ছা, রায়টা ডিক্লেয়ার কে দেয়? চেয়ারম্যান সাহেব দেয় নাকি ওইখানে ওনার কোনো প্রতিনিধি দেয়? ওনার প্রতিনিধি শরীফুল মেম্বার দেয়, 5 নং ওয়ার্ডের। কী রায় হয় ওইখানে? ওখানে রায় হয় আপনার যে আমার ওই 55,000 টাকা স্বীকার গেছে, সেই স্বীকারোক্তিমূলকই আমার 5 শতক জমি দেবে, আর বাকি 5 শতক আমার 40,000 টাকা দরে কিনে নিতে হবে। এটাকে আপনি মেনে নিয়েছিলেন? এখন আমাদের গার্জিয়ানরা এটা মেনে নিয়েছিল। আপনিও মেনে নিয়েছিলেন? আমিও মেনে নিয়েছিলাম। এর পরবর্তীতে কি হয়? পরবর্তীতে পরের দিন সকালে জমি এসে মাপে তারা, চেয়ারম্যানের প্রতিনিধি, তার ছোট ভাই আব্দুল হালিম খলিল মোল্লা আর ওই শরীফুল মেম্বার, আর তো জমি দেয়। 8 শতক জমি দেয়? 8 শতক জমি দেবে সেই কথা মতো ছিল। পরে আমি টাকা গুছানোর পরে এখন সে শুনানি দিয়েছে যে আপনার জমি অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছে। তাকে কি লিখে দিয়েছে এরকম কি জানতে পারছেন কিনা? না, ওরা এখনো লিখে দিন স্ট্যাম্প করে দিয়েছে।
এখন আমার এই ঘটনার পরে কি আপনি চেয়ারম্যানশিপকে জানাইছেন? আমি এই ঘটনার পরে চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, তার সাথে সাক্ষাৎ হয়নি এবং তার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। সে বলেছে আমি দেখতেছি, এখনও আমার কোনো ফলাফল দিইনি। আর আমি এখন আমার এই যে তিনটে বাচ্চা নিয়ে, আর আমার এখানে গর্ত ছিল, সেই গর্ত গুছাইয়ে আমি একটা ঘর করেছি, পাকা ঘর। আমার পাকা ঘরের সাথে একটা বা ল্যাট্রিন আছে পাকা, এই টিউবওয়েল আছে পাকা। আমি যদি থাকতেই আমার সে দেবে, আর আমার কাছে যদি টাকা কর্জই নেবে তাহলে সে আমার এত কিছু করতে দিল কেন? আর আমি এই বাচ্চাগুলো নিয়ে, আমার স্ত্রী নিয়ে আমি কি এখন পথে বসে যাব? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হুমায়ুন মোল্লা, বাড়ি কলুম, থানা শালিকা, জেলা মালদা। বিষয় আছে যে শেখ ফারুক হোসেন এই ঘটনারে সম্পূর্ণ ডিনাই করেছে এবং সে স্বীকারোক্তি নাই। তারপরে যখন চেয়ারম্যান সাহেবের কাছে স্বীকার গেছে, তার স্বীকারোক্তিতেই আমরা সালিশ করেছি যে 5,500 জমির টাকা নেওয়া আছে আর অতিরিক্ত 300 জমি 30-40,000 টাকা মূল্যে কিনে নেবে। এই সালিশটি আমরা করেছি। এই সালিশটা আছে গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদে আপনারা করে দেন স্থানীয় লোকজন থেকে, তো সেটা কি দুই পক্ষ মেনে নিয়েছিল? দুই পক্ষ মেনে নিয়েছে এবং কার্যকারিতা করার জন্য পরের দিন সকালবেলায় উপস্থিতি আমিও ছিলাম, এছাড়া ফারুক হোসেনের ভাই ইমামুল শেখ, নাজমুল শেখ এবং চেয়ারম্যান সাহেবের ভাই খলিল মোল্লা। আমরা এখন এই ঘটনা কি কোন দিকে রূপান্তর হচ্ছে? এখন এই ঘটনা সে টোটাল চেয়ারম্যানের সালিশের ক্ষেত্রে শেখ ফারুক হোসেন এই সালিশকে অবমাননা করে সে এখন অন্য জায়গায় জমি বিক্রি করে দিচ্ছে। এটাতে এইখানে যে বোর্ডে সালিশে গণ্যমান্য ব্যক্তি এলাকা ছিল, তারা তাদের মানহানি হচ্ছে কিনা আপনি কি মনে করেন? অবশ্যই মানের ক্ষুণ্ণতা হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি খন্দকার তালুক করেছিলাম, আমার বাড়ি পুলুম, যে থানা শালিকা, জেলা মাগুরা। এই আবিবুল্লাহ ছিল অসহায়, সে এই জমি যখন ও কেনে, কেনার পরে ওরে আর পরবর্তী লিখিটিকে দেয় না, সে আমার কাছে আসে। আমি তারে বলি যে তুমি আর জমি যখন দিচ্ছে না, আমরা ফারুক মেম্বারের কাছে যাই, যাওয়ার পরে বলে যে আমি জমি বিক্রি করি না। আমি তখন ওরে বললাম যে তোমার আমি বলতে যে তুমি আরও দুই চার পাঁচজনের সাথে আলাপ আলোচনা দেখো চেয়ারম্যান কোর্টে একটা কেস দিতে পারো কি না। ও চেয়ারম্যান কোর্টে কেস দিলো, কিন্তু পরপর তিন দিন কোর্ট হলো, কোর্ট হওয়ার পরে একটা রায় হলো, শরীফুল মেম্বার রায়টা দিল, সে 500 জমি দেবে যে টাকা নিছে, আর 300 জমি ওকে দেবে 40,000 টাকা দরে। আসলে সেটাও এখনও দিচ্ছে না, এনে গরিব মানুষও সেভাবে আপনারা একটু কাজ করেন, ওরা এখনও দিচ্ছে না, সে অন্যায় করতে দে ফারুক মেম্বার। সে তো ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়কে অপমান করেছে, অপমান করেছে, একটা সালিশকে সমাজে গণ্যমান্য ব্যক্তি ছিলেন, গণ্যমান্য ব্যক্তি ছিল তারা অপমান করেছে, কয়েকজন মেম্বারই ছিল সেখানে, আরও গ্রামের গণ্যমান্য ব্যক্তি ছিল। তা চেয়ারম্যান সাহেব সে এখন আসলে অন্য জায়গায় জমি বিক্রি করছে, এটা সত্য কিনা? অন্য জায়গায় জমি বিক্রি করছে, শুনছে 9,00,000 টাকা জমি বিক্রি করেছে, নেশে আছে গেছে আপনার। আপনি তো ফারুক হোসেন, আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম এই যে হাবিবুর রহমানের সাথে আপনার জমির যে একটা বিষয়, এই বিষয়টা নিয়ে উনি একটা লিখিত অভিযোগ করেছিল চেয়ারম্যান সাহেবের কাছে ইউনিয়ন পরিষদের গঙ্গারামপুর। আসলে আপনি কি হাবিবুরকে জমি দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন কিনা? না। তাহলে আপনি তো ওইখানে স্বীকার করছেন যে আপনি 60,000 টাকা নিছিলেন, 55,000 টাকা পাবে, সে 5,000 টাকা জমি সময় দলিল করতে যায়, সেই সময় আমি কল জেনেছিলাম, ধান নিয়েছিলেন, কিন্তু আপনি তাদের থাকতে দিয়েছেন কিভাবে জমিতে? থাকতে দিয়েছিলাম এমনি, জায়গা কোনো জায়গা ছিল না তাই থাকতে দিয়েছিলাম। ওইখানে তো নাকি গর্ত ছিল, সে টাকা পয়সা খরচ করে এখানে এই পাশে আমার ছিল, সেই জায়গায় এই পাশে কেটে উনি বন্ধ করে, সে তো ওইখানে মনে হয় গাছ গাছালি লাগাইছে। আসলে কি কেউ থাকতে দেয় একজনের জমিতে? গাছ গাছালি লাগায়নি, একজন আমার সব। তাই টাকাটা আপনি কতদিন আগে নিয়েছিলেন? ওই বছর দুই তিন। সে তো জানাইছে যে 2018 সালে, তা অতি ভালো হয়তো, কিন্তু এই জমি সময় দলিল করতে যায় সেই সময় ছিলাম ধার। কিন্তু এর পরবর্তীতে 4 বছরে কি তাকে থাকতে দিয়েছেন না কতদিন আপনার জমিতে সে আছে? ও থাকতে দিয়েছি আমি 6 বছর। 6 বছর এমনি বেচার কোনো বিষয় আপনি তার কাছ থেকে নেন নাই? আচ্ছা, চেয়ার আমরা জানতে পারলাম যে চেয়ারম্যান সাহেব একটা রায় দিয়েছেন যে আপনি না, চেয়ারম্যান সাহেব রায় দিয়ে কোনো মীমাংসা হয়নি। তাহলে এটা কি চেয়ারম্যান সাহেবের ওখানে মামলা চলমান, অভিযোগটা চলমান রয়েছে? চলমান রয়েছে। আমি মোহাম্মদ আব্দুল হালিম মোল্লা,
চেয়ারম্যান সাতমঙ্গল গঙ্গারা পুলিশ ল্যাম্প পরিষদ শালিখামা। আমার পরিষদে পুলুম গ্রামের হাবিবুর একটি কেস দাখিল করে সেই কেসটা হলো বিবাদী ফারুক, বাবার নাম আবুল শেখ, সাবেক বাড়ি হচ্ছে কাঠিগ্রাম, এখন পুলুম। এই বিষয়টাকে আমি দুই তিনবার তাদের উভয়কেই ডাকি, ডাকাতে দুই পক্ষ হাজির হয়। হাজির হওয়ার পরে আমি স্থানীয়ভাবে তাদের শান্তিপূর্ণ মীমাংসার জন্যে আমার সেই মিটিংয়ে যারা উপস্থিত অন্যান্য সালিশবর্গ তারা একটা প্রস্তাবও দেয় যে ওই পাঁচ শতক জমি তার এই টাকা দিতে হবে, আর পাঁচ শতক জমি তাহলে 40,000 টাকা দিতে হবে। কিন্তু ফারুক এটাকে মেনে নেয় না এবং তারপর তারা সেখান থেকে উঠে যায়। আমি এর পূর্ণাঙ্গ সমাধান দিতে পারিনি, কেসটা ওই অবস্থায় পড়ে আছে আমার কাছে। তো ফারুক কি ওইখানে কোনো স্বীকারোক্তি দিয়েছিল যে হাবিবুরে আমি জমিতে থাকতে দিয়েছিলাম অথবা সে এতদিন ছিল? ফারুককে থাকতে দিয়ে আবার ফারুক তো বলার তো কিছু নেই, ফারুকখানে থাকেই। হাবিবুর তো বসত সেই জায়গাতে রয়েছে, সেখানে বসবাস করে এবং হাবিবুর সেখানে যে বসবাস করে অন্যের ঘরে করে না, সে নিজের ঘর তৈরি করে সেখানে বসবাস করে। এতে আমার কাছে মনে হয়েছে যে ওই হাবিবুর সঙ্গে নিশ্চয়ই ফারুকের কোনো কথাবার্তা ছিল, যদিও সে আজকে স্বীকার করছে না। সে তার স্ত্রী স্বীকার করে 60,000 টাকা নিছি, ধার করে ধার নিছি, 5,000 টাকা ফেরত দিছি। এটা হাবিবুর বলছে, হ্যাঁ আমার 5,000 টাকা ফেরত দিছে। তো এই বিষয়ে আপনি আসলে ইউনিয়ন পরিষদের থেকে তাদের কোনো ফয়সালা দিতে পারেননি? আমিন টেলিভিশন, এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।